খুব ভালো হবে, ভালো করো। উনি আমাকে বললেন যদি পারো একদিন অন্তত সপ্তাহে এক টাকা করে দেখো। সেই থেকে আমার অনুপ্রেরণা এবং সেই থেকে আমার এই এক টাকা করে দেখার প্রচেষ্টা। বর্ধমানে এক টাকার রোগী দেখছেন ডাক্তারবাবু। একজন রোগী ও তার পরিবার পরিজনদের কাছে ডাক্তার হলেন ভগবান, আর নার্সিংহোম বা হাসপাতাল হলো মন্দির। বর্তমানে ভগবান তুল্য ডাক্তার ও নার্সিংহোমের বিরুদ্ধে ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ শোনা যায় প্রতিদিন। অভিযোগ, বহু ডাক্তার বর্তমানে নিজেদের আদর্শকে জলাঞ্জলি দিয়ে অসৎভাবে টাকা রোজগারের প্রতিযোগিতায় সামিল হয়েছেন। শহর বর্ধমানও এর ব্যতিক্রম নয়। ডাক্তার এবং নার্সিংহোমের সংখ্যায় বর্ধমান শহরের রেকর্ড আমাদের সবার জানা। প্রতিদিন হাজার হাজার মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেও, বিভিন্ন রাজ্য থেকেও চিকিৎসার জন্য বর্ধমান শহরে আসেন, কিন্তু দিনের শেষে অধিকাংশই পকেটের টাকা শেষ করে একরাশ বেদনা নিয়ে বাড়ি ফিরে যান। আর এইসব বিষয় কাছ থেকে দেখে খুবই ভারাক্রান্ত হয়েছিলেন একদা ইন্ডিয়ান আর্মিতে চিকিৎসক পদে কর্মরত বর্ধমানের ছেলে ডাক্তার বিকাশ দেব বর্মন। বাড়ির একমাত্র ছেলে হওয়ায় মায়ের অসুস্থতার জন্য মাঝপথেই ইন্ডিয়ান আর্মির ডাক্তারের চাকরি ছেড়ে বর্ধমানে ফিরে আসেন বিকাশ দেব বর্মন। এরপর বেশ কিছুদিন বিভিন্ন নার্সিংহোমে রোগী দেখেন, কিন্তু এখন ডাক্তার ও নার্সিংহোমগুলোর হালচাল বিকাশ দেব বর্মনকে ব্যথিত করে। রোগী ও তার আত্মীয়ের অসহায়তা তাকে ভাবায়। ডাক্তার বিকাশ দেব বর্মন মনে করেন রহমান এই স্রোতে ভেসে থাকলে প্রচুর টাকা রোজগার হবে ঠিকই, কিন্তু তার আদর্শের অপমৃত্যু হবে। ভাবেন নিজেই তৈরি করবেন হাসপাতাল, আর ওই হাসপাতালে রোগী দেখবেন কোনো টাকা পয়সা না নিয়ে। এরই মধ্যে বিকাশ দেব বর্মনের সাথে পরিচয় হয় পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বোলপুরের এক টাকার ডাক্তার স্বর্গীয় সুশোভন ব্যানার্জির। ডাক্তার সুশোভন ব্যানার্জিকে বিকাশ দেব বর্মন তার ইচ্ছার কথা জানালে সুশোভন ব্যানার্জি তাকে আশীর্বাদ করে বলেন এ কাজে তুমি অবশ্যই সফল হবে, তবে বিনা পয়সায় রোগী দেখো না। কারণ হিসাবে সুশোভন ব্যানার্জি বলেন গুরু দক্ষিণা না দিলে যেমন শিষ্যর শিক্ষা সম্পন্ন হয় না, ঠিক তেমনই ফি না নিলে রোগীর রোগ সারে না। তাই তুমি হাসপাতাল তৈরি করে এক টাকা নিয়ে রোগী দেখা শুরু করো। বিকাশ দেব বর্মন সুশোভন ব্যানার্জির আদেশকে শিরোধার্য মেনে নিয়ে স্ত্রী অনন্যা বর্মনের সাথে আলোচনা করে নিজেরাই বর্ধমান কেশবগঞ্জ চটির কাছে জিটি রোডের ধারে আধুনিক মানের একটা হাসপাতাল তৈরি করেন। নাম দেন অনন্যা হাসপাতাল। বর্তমানে ওই অনন্যা হাসপাতালেই এক মাস ধরে এক টাকা ফি নিয়ে রোগী দেখছেন ডাক্তার বিকাশ দেব বর্মন। সাংবাদিকরা বিকাশ দেব বর্মনকে জিজ্ঞাসা করেন আগামী দিনেও তিনি কি এমনটাতেই রোগী দেখবেন। উত্তরে তিনি বলেন বর্তমান শহরে এত বড় একটা হাসপাতাল তৈরি করে আমরা কোনো ভিআইপি বা রাজনৈতিক ব্যক্তিকে দিয়ে উদ্বোধন করতেই পারতাম, কিন্তু তা না করে আমাদের বাবা মাদের দিয়ে উদ্বোধন করে জুলাই মাসের 9 তারিখ থেকে পথ চলা শুরু করেছি। এর আগেই কি মনে হচ্ছে না এক টাকা ফি নিয়েই আগামী দিনেও রোগী দেখব। বর্তমানে বিভিন্ন নার্সিংহোমে প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস করার পরে দেখলাম যে মানুষের মানবিক অবনয়ন এতই হয়েছে এবং তাদের মানুষত্ব বলে কিছুই নেই। সেসব জায়গায় প্র্যাকটিস করে আমার দম বন্ধ হয়ে আসছিল, হয়তো আমি পয়সা রোজগার করতে পারছিলাম কিন্তু আমি মানসিক শান্তি পাচ্ছিলাম না, আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। সেই জায়গা থেকে আমার মনে হলো যে আমার নিজের একটা কিছু করা দরকার, যেখানে আমি গরিব দুঃখীর সেবা আমার মতো করে আমি দিতে পারবো, পরিষেবা দিতে পারবো, তাদের চিকিৎসা করতে পারবো। সেই থেকেই আমার এই হাসপাতাল বানানোর ইচ্ছা এবং প্রচেষ্টা। এবং এই এক টাকা করে দেখার প্রত্যেক রবিবারে তার পেছনে অনুপ্রেরণা ডক্টর সুশোভন। আপনি কি এক টাকায় রোগী দেখছেন? এক টাকা ফিজের বিনিময়ে। হ্যাঁ, আমাদের সুশোভন স্যারই হচ্ছেন তার পেছনে অনুপ্রেরণা। এবং উনি দেহ রাখার কিছুদিন আগেও ওনার সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছিল, উনি আমাকে অনেক আশীর্বাদ করলেন। উনি জানতেন যে আমি একটা নার্সিংহোম বানাতে চলছি, সেজন্য উনি আমাকে বললেন বানাও তুমি, খুব ভালো হবে, ভালো করো। উনি আমাকে বললেন যদি পারো একদিন অন্তত সপ্তাহে এক টাকা করে দেখো। সেই থেকে আমার অনুপ্রেরণা এবং সেই থেকে আমার এই এক টাকা করে দেখার প্রচেষ্টা। মোটামুটি কতজন করে রোগী আসছেন এই দেখাতে এক টাকাতে? আমরা 30 জন করে নাম লেখাচ্ছি, কিন্তু প্রত্যেক দিনই প্রায় 70-80 জন 90 জন হয়ে যাচ্ছে। এটা কি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছে? জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছে, এমনকি আমার যারা পুরনো রুগী যারা গত 6 বছর ধরে দেখছি আমি যাদের, তারাও এক টাকার খবর পেয়ে তারাও এসে এক টাকায় পরিষেবাটা নিচ্ছে। একটা কথা বলি, যে আপনি বললেন যে তার অনুপ্রেরণাতে এক টাকার রুগী দেখছেন আপনি, আপনার কি ইচ্ছা কি মনে হলো কেন যে আমি এক টাকাতে তার অনুপ্রেরণাতে দেখছেন না আপনার মনে হলো যে এক টাকাতে দেখছি তা? আমি ভেবেছিলাম যে সম্পূর্ণ বিনামূল্যেই দেখব,
হ্যাঁ, কিন্তু আমাকে সুশোভন স্যার বললেন যে গুরু দক্ষিণা ছাড়া, যেমন দক্ষিণা ছাড়া কোনো পুজো সম্পূর্ণ হয় না, সেরকম গুরু দক্ষিণা ছাড়া কিন্তু কোনো শিক্ষা কমপ্লিট হয় না। সেরকম ডাক্তারি শাস্ত্রেও যদি দক্ষিণা না দেওয়া হয় তাহলে সে রোগী কিন্তু সুস্থ হয় না। তুমি এক টাকা করে অবশ্যই নেবে, এবং এক টাকাটা কোনো মূল্যই নেই আজকের ডেটে, তবু সেই এক টাকা শুধুমাত্র দক্ষিণা হিসেবেই নেওয়া হচ্ছে এখানে। এটাকে কতদিন কন্টিনিউ করবেন? এটা আমি আমি যতদিন বেঁচে থাকবো আমি কন্টিনিউ করে যাব। ডক্টর বিকাশ দেব বর্মনের স্ত্রী, আমরা 9th of July উল্টো রথের দিন ভগবান জগন্নাথ দেবের রথের উপলক্ষে, মানে যেদিন উল্টো রথ হয় সেদিনকে খুব শুভ মুহূর্তে আমরা এই হসপিটালটা উদ্বোধন করি, এবং এই হসপিটাল আমাদের সেদিন থেকে স্টার্ট হয়। সবথেকে যেটা আমার মনে করি, যেটা আমি মনে করি খুব মানে ইয়ে জিনিস, যে আমরা কোনো রকম পলিটিক্যাল বিগবিগিজ যাদের বলা হয়, কিংবা যারা সমাজের জন্য VIP, হ্যাঁ, সেরকম ধরনের কোনো কাউকে অ্যাপ্রোচ না করে আমরা আমাদের মা বাবার এবং আমার শ্বশুরমশাইয়ের দ্বারা এই হসপিটালের ইনগ্রেশন করাই। আমার হসপিটালের টিম, আমার কো ব্রাদার অ্যান্ড সিস্টার্স যারা আছেন তারা, এবং আমাদের মা বাবার হাত দিয়ে এই হসপিটাল উদ্বোধন হয়। ওনারাই আমাদের বলে মা বাবা হচ্ছে মহাগুরু। ওনারা যদি না থাকেন তাহলে আমাদের কিন্তু শিক্ষা দীক্ষা আজ আর যতটুকুই যা পেরেছি যেখানেই আছি ওনাদের ছাড়া তো সম্ভব নয়। সুতরাং আমাদের কাছে মনে হয় ওনাদের অবস্থানটা সব থেকে উপর, সেই জন্য ওনাদের সেই ওনাদের প্রণাম করে সেইভাবেই আমরা বিঘ্নহর্তার নাম নিয়ে আমরা এই হসপিটালের পথে চালান। ডক্টর বর্মন এক টাকায় রুগী দেখছেন, উনি চাইলেই 500 টাকা করে ভিজিট নিতে পারতেন বা তার বেশি, এটা বিষয়ে আপনি কি বলবেন? অবশ্যই দেখুন, বা আপনার তো চাহিদা থাকতে পারে যে আরো বেশি ইনকাম করুন। অবশ্যই জেনারেলি তাই থাকে, তবে আমাদের দুজনকারই একটা, আমি তো এইখানে বর্ধমানের মানে এইখানকারই মেয়ে আমি, যদিও আমি বর্ন অ্যান্ড ব্রট আপ আমার বাবা সেল RSP-তে ছিলেন, সুতরাং বাইরে বাইরে ইয়ে হয়েছে, কিন্তু আমার নিজের বাড়ি এইখানে আপনার জোগ্রামে দত্তপাড়ায়, এবং মামার বাড়ি ওইখানে বর্ধমানে। আর বর্ধমানে এসেই যখন আমার হাজব্যান্ড প্র্যাকটিস শুরু করেন তখন আমরা দেখলাম যে এটাই একটা স্কোপ আমাদের জীবনে, একটা সবসময় একটা লক্ষ্য ছিল যে মানুষের জন্য কিছু করা, মানুষের জন্য মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করা। সুতরাং ফ্রি OPD যেটা আজকে দেখছেন, আপনারা হয়তো জানেন না, কেউই হয়তো কভার করেনি, কারণ আমরা কাউকে সেভাবে জানতে দিইনি। যখন খোশবাগানে উনি ফিজ নিয়ে রোগী দেখেন তখনও অর্ধেক সময় অনেক এমন দুস্থ রোগীর কাছ থেকে উনি ফিজ নেন না, উনি কমপ্লিমেন্টারি দেখেন, এবং সুগার টেস্ট থেকে আরম্ভ করে সব কিছু উনি স্ট্রিপ ঘর থেকে কিনে নিয়ে যান, ওখানে ফ্রিতে টেস্ট করান। আজকে আমার এই হসপিটালে আমার নিজস্ব ল্যাব আছে, যতখানা যা পারা যায় ছাড়পত্র করে রোগীদের সেই পরিষেবাটা দেওয়া হয়। এক ছাদের তলায় সবাইকে নিয়ে যাতে কোথাও ঘোরাঘুরি না করতে হয়। খোশবাগানের এই লল্লাক লোকেদের দেখেছি যে একবার এখানে যাচ্ছে, আবার ওখান থেকে গিয়ে ওই দিকে গিয়ে আবার ও আরেক জায়গায় গিয়ে রিপোর্ট করছে আসছে। যে রুগী যে অসুস্থ তাকে এই এত ট্রাভেল করালে তার তো শরীরে আরো বেশি কষ্ট হয়। সুতরাং সব পাবে একসাথে, আমার এখানে সব পাবে, ওষুধ ল্যাব রিপোর্টিং আপনার OPD সবকিছু, অপারেশন থিয়েটার সবকিছু এক ছাদের তলায় পাবে।